কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। স্ট্রবেরি একটি অত্যন্ত রসালো ও সুস্বাদু ফল। স্ট্রবেরি গাছ দেখতে অনেকটা থানকুনি অথবা আলু গাছের মতো, তবে পাতা আরো বড় এবং চওড়া। এটি থানকুনি গাছের মতোই রানারের মাধ্যমে চারা চারদিকে ছড়াতে থাকে। পাশ থেকে বের হওয়া পরিণত রানার কেটে আলাদা লাগিয়ে এর চাষ করা সম্ভব, তবে এর বীজ বর্তমানে পাওয়া যাচ্ছে। একটি স্ট্রবেরি গাছ থেকে রানারের মাধ্যমে বংশ বৃদ্ধি করলে বছরে কয়েকশো চারা উৎপাদন করা সম্ভব। স্ট্রবেরি শীত প্রধান দেশের ফল, তাই বেশি তাপমাত্রার কারণে বাংলাদেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই গাছ বাঁচিয়ে রাখা খুব কষ্টসাধ্য। স্ট্রবেরি ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকা অবস্থায় টকটকে লাল রঙের হয়। ফলটি দেখতে অনেকটা লিচুর মতো। স্ট্রবেরি জীবন রক্ষাকারী নানা পুষ্টিগুণে সমৃদ্ধ। এতে আছে ভিটামিন এ, সি, ই, ফলিক অ্যাসিড, সেলিনিয়াম, ক্যালসিয়াম, পলিফেনল, এলার্জিক অ্যাসিড, ফেরালিক অ্যাসিড, কুমারিক অ্যাসিড, কুইরেসিটিন, জ্যান্থোমাইসিন এবং ফাইটোস্টেরল। কাঁচা ফল যখন হলদে বা লালচে রঙের হতে শুরু করে, তখন বোঝা যাবে ফল পাকা শুরু হয়েছে। ফল পুরো পাকলে লাল হয়ে যায়, তবে বিক্রির জন্য ফল পুরো লাল হওয়ার দরকার নেই। সেক্ষেত্রে ফলগুলো শক্ত থাকা অবস্থায় তুলতে হবে, আর ফল তুলতে হবে বোটা সমেত, পরে কাগজের প্যাকেটে করে বাজারজাত করতে হবে। ফল তোলার পর 10 থেকে 12 দিন পর্যন্ত ফল ভালো থাকে। স্ট্রবেরিটা আপনার লাগানো হয়েছে আপনার এই অগ্রহণ মাসে। গোবর সার দিয়েছি, রাসায়নিক সার দিয়েছি, বিষ দিয়েছি, দিয়ে এই গাছটা লাগানো হয়েছে, বেড করা হয়েছে। বেড করে তারপরে গাছ লাগানো হয়েছে। গাছ লাগানোর পর গাছে তারপরে পানি দিয়েছি। পানি দেওয়ার পর এ তো গাছ বড়, আস্তে আস্তে বড় হয়েছে। তারপরে 2 মাস পর ফল এসছে। একটা গাছে 1/2 কেজি ফল দিবে, ধরবে আপনার 60 দিন পর ধরা পাবে, আর এর ফল পাওয়া যাবে আপনার 90 দিন পর্যন্ত। ফলের গাছে এখন যত্ন নিতে হয়েছে, আপনার পানি দিতে হয়েছে, সার দিতে হয়েছে, বিষ দিতে হয়েছে, রিডান দিতে হয়েছে, এগুলো সব করতে হয়েছে। এখন আমাদের লোক থাকে ওখানে, এখান থেকে আমরা গাড়িতে পেঠা দিই, ওখানে সেল বিক্রি করে। বাড়ির আঙিনার এক টুকরো জমি পরিকল্পিত ব্যবস্থাপনায় হয়ে উঠতে পারে পরিবারের সারা বছরের পুষ্টির নিত্য যোগানদার। সবজি উৎপাদনের জন্য জমির পরিমাণ 3 থেকে 5 শতক হলে ভালো হয়। 12 মাসে মরিচ, শিংনাথ বেগুন, মাচায় লাউ, কুমড়া, চাল কুমড়া বসতবাড়ির আঙিনাকে সাজাবে অপরূপ সাজে। একটি উদাহরণ দিয়ে নকশাটাকে বিশ্লেষণ করা যায়। 1 নং প্লটে ফুলকপি, 2 নং প্লটে টমেটো, 3 নং প্লটে বাঁধাকপি, 4 নং প্লটে বেগুন, প্রতিটি প্লটের দুপাশে 1 নং প্লটে পেঁয়াজ, 2 নং প্লটে রসুন, 3 নং প্লটে ধনিয়া, এভাবে সাজিয়ে লাগাতে হবে। তাছাড়া বেড়া হিসেবে চতুর্পাশে অড়হড় লাগালে শুধু ভালো ফলনই আসবে না, এদের ঝাঁঝালো গন্ধের কারণে অপকারী পোকামাকড়ের আক্রমণ ও বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবে বাগানের ফসল।
এভাবে শুধু কৌশল আর পরিকল্পনার কারণে রক্ষা পাবে পারিবারিক বাগানের ফসল, খরচ যাবে কমে, লাভ হবে বেশি। দেখছেন প্রতিদিনের কৃষিভিত্তিক নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এ সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। প্রাকৃতিক সম্পদের লীলাভূমি আমাদের বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া সহ অসংখ্য নদী নালা বেষ্টিত আমাদের এই দেশ। পুকুর, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয় এবং সম্প্রতি তার সাথে যোগ হয়েছে নদীতে ভাসমান খাঁচা বানিয়ে মাছ চাষ। মৎস্য সম্পদ উন্নয়নে খাঁচায় মাছ চাষ একটি প্রযুক্তি নির্ভর কৌশল। মাছের শতকরা প্রায় 55% বিভিন্ন জলাশয়ে চাষের মাছ। মাছের উৎপাদন আরও বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের অনেক নদীতে খাঁচা বানিয়ে মাছের চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। এমনই একজন সফল খাঁচায় মাছ চাষির নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি সৌদি আরবে কর্মরত অবস্থায় এক মুদির দোকানে টাঙানো ক্যালেন্ডারে বাংলাদেশের চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষের ছবি দেখে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে ফিরে আসেন। তিনি ডাকাতিয়া নদীতে গিয়ে ভাসমান খাঁচায় মাছ চাষের কৌশল জেনে তার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীতে দুটি খাঁচা নিয়ে মাছ চাষ শুরু করেন। বর্তমানে তার খাঁচার সংখ্যা 50টি, প্রতিটি খাঁচার দৈর্ঘ্য 20 ফিট, প্রস্থ 10 ফিট এবং গভীরতা 6 ফিট, অর্থাৎ প্রতিটি খাঁচার আয়তন 1200 ঘন ফিট। প্রতিটি খাঁচায় প্রায় 800টি তেলাপিয়ার পোনা দিয়ে থাকেন। 350 গ্রাম থেকে 400 গ্রাম ওজন হলে তিনি তেলাপিয়া মাছ বিক্রি করেন। তিনি নিজেই এসব খাঁচার পরিচর্যা করেন। তিনি নিজ হাতে মাছের খাবার দেন। তিনি সাধারণত তেলাপিয়া মাছের জন্য ভাসমান খাবার দিয়ে থাকেন। মাছের খাবার সংরক্ষণের জন্য নদীর পাশেই ছোট্ট একটি ঘর তৈরি করেছেন। তার এই সফলতা দেখে তার পাশেই মোহাম্মদ সেলিম নামে আরও একজন গড়ে তুলেছেন আরও কিছু ভাসমান খাঁচা। বর্তমানে তার খাঁচার সংখ্যা 70টি। নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ অনেক লাভজনক বলে তাদের অনুপ্রেরণায় বর্তমানে ইছামতি নদীতে অনেকেই মাছ চাষ শুরু করেছেন। আমি সৌদি আরব থেকে 18 বছর চাকরি করছি। চাকরি করার পরে ভালো লাগতেছে না, ওমানে ভালো দেশে যাই কী করবো। দোকানে আমার ছোটো একটা মুদির দোকান ছিল। দোকানের পরে আমি বাংলাদেশের একটা ক্যালেন্ডার পেয়েছি। ক্যালেন্ডার বলতে এরকম নদীর বদলে খাঁচা, এখন তো এখন ডাম ফেলাই না, জালা এখন তেলাবাটা মাছেরই আছে। তো মনে করলাম তেলাবা মাছ চাষ করে, তা আমি ভাবলাম কোনটা আমার নদীর পাশে, আমার বাড়ির পাশে তো আবার নদী আছে, তো লাভ মনে করতে পারলাম কিনা বাংলাদেশে কোথাও আছে কিনা। তো বাংলাদেশে ক্যালেন্ডার যখন আছে তাহলে আছে। পরে আমি ছুটিতে আসলাম, ছুটিতে আসার পরে খবর নিলাম কোথায় এখন বাংলাদেশে খাঁচায় মাছ চাষ করে। পরে খবর পাইলাম চাঁদপুর। চাঁদপুর আমার এক বন্ধু ছিল, বন্ধু তার নাম মেসাক, তার সাথে আমি নদীতে গেলাম চাঁদপুর। তো বহুত খাঁচা, হাজার হাজার খাঁচা দোকানে দেখলাম, দেখে খুব ভালো লাগলো আমার কাছে। ভালো লাগার পরে ওখান থেকে আমি 2টা জাল কিনে আনলাম 12,000 টাকা দিয়ে। 2টা জাল আইনে এখানে আমি দিলাম একটা ওই 6টা ড্রাম কিনে দিলাম দেখার জন্য কী অবস্থা আমার। তো আমি বছর 2বার মাছ ছাড়তে পারি জালে। 2 মাসের আমি 2বারে আমি 7 মন 8 মন মাছ বিক্রি করবার দিয়ে বছরে। প্রথম যে 12টা জাল ছিল, 12টা জালের থেকে আজকে আমি ওই লাভ লোকসান দিয়ে আমি ফ্যামিলি চলে আমি 50টা খাঁচা মালিক হয়েছি। আমার 50টা খাঁচা আমি ভালো আছি। আমার এই খাঁচার উপরে নির্ভর করে ব্যবসা করে আমার বউ বাচ্চা পোলা আমার লেখাপড়া করাইতেছে। আমার দেখা দেখি আমার এক বন্ধু পাশে সেও করছে। খাঁচায় মাছ চাষে অনেক সুবিধা, যেমন সার ও চুন দিতে হয় না, নদীর পানি প্রবাহমান বিধায় বেশি ঘনত্বে মাছ চাষ করা যায়, বর্জ্য পদার্থ দ্বারা মাছ আক্রান্ত হয় না বলে রোগের সম্ভাবনা থাকে না, নদীর মাছ খেতেও সুস্বাদু। সার্বক্ষণিক মৎস্য অধিদপ্তরের সহযোগিতা পাওয়া যায়। ভাসমান খাঁচায় মাছ চাষের মাধ্যমে নদীমাতৃক দেশ বাংলাদেশের বিস্তীর্ণ নদী এলাকা হতে পারে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র এবং মৎস্য উৎপাদনে একটি অন্যতম সহযোগী খাত।
শুনছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন, সেই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@aias.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।